আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি মহান আমাদের নবদুর্গা জন্ম এসেছি এটা আপনাদের দেখাতে চলেছি। আশা করি আপনাদের দুর্গা পূজা চলে আমাদের গড়িয়ার বিখ্যাত একটি পুজো। বন্ধুরা, এখানে দেবী দুর্গা মায়ের নয় রকম রূপ তুলে ধরা হয়েছে। প্রত্যেকটা দেখুন, এই একরকম মহাগৌরী রূপে এখানে দেবীকে প্রতিষ্ঠিত করা হয়েছে। ইনিও আর একটি রূপ, এনারও মা দুর্গার। দেখুন দেবী স্কন্দমাতা রূপে এনাকে দেখানো হয়েছে। এটা দেবী কুসুন্ডা রূপেও এনাকে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। কত সুন্দরভাবে এরপরে মা দুর্গা তার সন্তানদের নিয়ে এখানে হাজির হয়েছেন। গণেশ তার বাহনের সঙ্গে বসে আছেন, মা লক্ষ্মীও তার বাহনের সঙ্গে হাজির। দেখুন কত সুন্দর রূপ, খুব সুন্দরভাবে প্রতিমাগুলো তৈরি করেছেন, একদম নিখুঁতভাবে। দেখুন মা দুর্গা যেন সেই পুরনো সাবেকি রূপে আমাদের সামনে ধরা পড়েছে। দেখুন কত সুন্দর মোহময়ী রূপ। যা বলে বোঝানো যাবে না, না দেখলে। এরপরেও কার্তিক, মানে কার্তিক আছে, সরস্বতী আছে, সবাইকেই সুন্দর করে তুলে ধরা হয়েছে। দেবীর আরও যে রূপ আছে তার মধ্যে একটি আর একটি রূপ। দেখুন দেবী হাস্যস্বরূপী, আরেকটি রূপ, এটা আর একজন আরেকটি রূপ। এবার দেখুন ভিতরের ডেকোরেশনটাও খুবই সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, সূক্ষ্মভাবে তৈরি করা হয়েছে। পুরো মঞ্চটা ঘুরিয়ে যতটা সম্ভব দেখাচ্ছি, প্রচুর ভিড় হয়েছে তৃতীয়াতেই। ঝাড়বাতিটাও খুবই সুন্দর। পুরো বিশাল এলাকা নিয়ে এখানে কিন্তু এই ঠাকুরগুলো রাখা হয় বা সাজানো হয়ে থাকে। দেখুন প্যান্ডেলের সামনেটা আপনাদের আমি দেখাচ্ছি কত সুন্দর, পুরো গোল্ডেন কালারে। এখানে এই যে মঞ্চটা করা হয়েছে, এখানে দ্বিতীয়াতে কিন্তু সৌরভ গাঙ্গুলি এসে উদ্বোধন করে গেছেন। নানা রকম অনুষ্ঠানেরও এখানে আয়োজন করা হয়ে থাকে, সবাই ইচ্ছা করলে অংশগ্রহণ করতে পারবেন। যে কদিন পুজো সেই কদিন ধরেই কিন্তু অনুষ্ঠানটা চলতে থাকে। এখানে প্রচুর লোকের সমাগম হয়। গড়িয়াতে যদি এই নবদুর্গা আর পঞ্চদুর্গা না দেখা হয় তাহলে মনে হয় খুবই একটা মিস হয়ে গেল। এটা একটা প্রাচীন ঐতিহ্যময় পুজো যা সবাইকেই, গড়িয়ার লোককে আকর্ষণ।